পিছনে এখানে সাধারণ হিসেবেই আমরা দেখতে পাচ্ছি দুই ধরনের বেজ। বেজ সম্পর্কে আমরা একটু ধারণা নিয়ে নিই। হ্যাঁ আচ্ছা, এই লাইনটা যেটা দেখতে পাচ্ছি আমরা, হ্যাঁ ছোট্ট একটা সুতা অনেক বড় দেখা যাচ্ছে এখানে, এখানে এই লাইনে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে সামনের লাইন, ঠিক আছে, আর পিছনের লাইন হচ্ছে এটা। তার মানে একটা ডিসপ্লেতে আমাদের টু ওয়ে লাইন থাকে, ঠিক আছে। যেমন অন্য আমরা এখান থেকে শুধু যদি ডিসপ্লেটার বেজ খুলে ফেলি, ডিসপ্লে বেজ কয় পিনের দেখা যাচ্ছে এখানে, হ্যাঁ 25, তাহলে আমাদেরকে বুঝে নিতে হবে 50টা পিন আছে এখানে, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে আমরা সরাসরি বেজটা খুলে ফেললাম, এখন এটা আমাদেরকে জুম করতে হবে, ক্লিয়ার, ফ্রেশ লাগছে না? এখান থেকে যে লাইনগুলো আসছে এগুলো দেখেন, প্রত্যেকটা লাইন কিন্তু স্বতন্ত্র না। আমরা দেখতে পাচ্ছি 1, 2, 3, 4, 5, 6, ছয়টার পরে একটা লাইন আসছে যেটা জয়েন্ট, হ্যাঁ দুটা একসঙ্গে ডুয়েল লাইন চলে আসছে। তারপর দুইটার পরে আবার দেখতে পাচ্ছি যে একটা ডুয়েল লাইন, এভাবে কিন্তু লাইনটা সাবমিট করছে ডিসপ্লেতে। এবং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে কালো কালো একটু হয়ে আসে না, প্রত্যেকটা পিনের মিডিলে যে কালো, তার মানে এখানেই কিন্তু ওই ডিসপ্লে যে বেজটা আছে বেজের পিনগুলো ওখানে কিন্তু টাচে থাকে, যার কারণে ওই জায়গাটা একটু কালো হয়, ঠিক আছে, এই কালো হয়ে আছে, ঠিক আছে। এখন বিষয়টা হচ্ছে আমাদের এই ডিসপ্লের বেজে আমরা দেখতে পাচ্ছি যেটা এই পারের লাইন আছে সামনের লাইন, হ্যাঁ এটা সামনের লাইন, এটা পিছনের লাইন, ঠিক আছে। সামনের লাইনটা চলে যায় পিছনে আর পিছনের লাইনটা আসে সামনে, এটা মাথায় রাখতে হবে। অনেক সময় মনে করে যে যেটা ভিতরে যাচ্ছে সেটা হয়তো এই যে পিছনের যে বেজের পিছনে যে পিনগুলো আছে সেটাতে হয়তো যাচ্ছে, এরকম মনে করে অনেকে, যেমন এই যে পিছনের পিন, ঠিক আছে একটু, হ্যাঁ এটা পিছন এটা সামনে, কিন্তু এই পিছনের পিন থেকেই সামনের পিনে সংযোগ দেয়, আর এই সামনের পিন থেকে পিছনের পিনে সংযোগ দেয়, এটাই হচ্ছে সিস্টেম, ওকে। আচ্ছা, এই ডিসপ্লে বেজের পিছনে যে কম্পোনেন্টগুলো দেখতে পাচ্ছি আমরা, এখানে 6টা রেজিস্টার দেওয়া আছে, ঠিক আছে। এই 6টা রেজিস্টার হচ্ছে ফিল্টারিংয়ের জন্য ব্যবহার করা আছে। যখন কোনো সময় আমাদের এই ডিসপ্লেটা সাদা হয়ে যাবে, গ্রাফিক্স আসবে না, তখন কিন্তু এই রেজিস্টারগুলো দায়ী হতে পারে, ঠিক আছে। আর আমাদের স্পেশাল প্যারাসিটামল ট্রিটমেন্ট এখানে চলবে না, এখানে আমাদের এগুলো রিপ্লেসমেন্টের প্রয়োজন আছে। আচ্ছা, পাশে দেখতে পাচ্ছি আমরা সেটা হচ্ছে টাচের লাইন, হ্যাঁ টাচের লাইনটা ক্লিয়ার বোঝা যাচ্ছে। আমরা এখানে কিছু ময়লাও দেখতে পাচ্ছি, যে ময়লাগুলোর কারণে কিন্তু টাচ ওয়ার্কিংয়ে প্রবলেম হয়, আর সেটা আমাদের স্বচক্ষে দেখা সম্ভব হয় না অনেক সময়, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে মাইক্রোস্কোপের কারণে খুব পরিচ্ছন্ন লাইনটা দেখতে পাচ্ছি। এখানে 6টি লাইনের মধ্যে প্রথম যে লাইনটা আছে সেই লাইনটা হচ্ছে আমাদের পজিটিভ লাইন, তারপর একটা পজিটিভ, তারপর একটা পজিটিভ, এভাবে 5টা পজিটিভ, তারপর একটা গ্রাউন্ড। তার মানে আমাদের টাচের লাইনে পজিটিভ থাকছে এখানে 5টা, গ্রাউন্ড থাকছে 1টা, এবং কোন পিনে কয়টা ভোল্টেজ আছে সেটা দেখে নিতে হবে। এখান থেকে লাইন অনেক সময় দেখা যায় যে জাম্পিং হয়ে কখনো কোনো পয়েন্টে যুক্ত হয়, যেটা আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে 2নম্বর পিন থেকে যে লাইনটা গেছে সেটা সরাসরি এখানে যে একটা পয়েন্টে যুক্ত হয়েছে, তারপরেও কিন্তু এরকম। যদি আমাদের এই পিনের লাইন মিসিং হয়ে যায় কখনো, তাহলে আমরা সরাসরি সামনের যে পয়েন্ট আছে না, এই পয়েন্টটা, এই পয়েন্ট থেকে কিন্তু আমরা সরাসরি জাম্পার করে নিয়ে আসতে পারবো। আমার টুইজারের মাথায় কোনো ময়লা নেই আমি দেখতে পাচ্ছি, কিন্তু এখানে ধরার পরে ময়লাটা অনেক শো করতেছে। যাই হোক, এটা অপারেশনও মনে হচ্ছে, কিন্তু আসলে বাস্তবিক ক্ষেত্রে আমার টুইজারটা ক্লিনই আছে। এই হলো বিষয়। আমরা মাদারবোর্ড সম্পর্কে আর একটু ধারণা নিতে পারবো, এটা হচ্ছে ক্যামেরার ফ্লেক্স, যেটাকে রেমন বলা হয়, ক্যামেরার লাইনটা দিয়েছে কীভাবে সেটা আমরা দেখতে পাচ্ছি। আর এখানে আমাদের লাইট আইসি সেকশনের কিছু পার্টস কম্পোনেন্টগুলো আমরা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে আমাদের লাইট আইসি, যেখানে আমরা দেখতে পাচ্ছি SKAEG, এটা চাইসি নাম্বার, নাম্বারগুলো মেনটেন্স করতে হবে আমাদেরকে, তাছাড়া আমরা কার্যক্রমগুলো অ্যাকুরেট করতে পারবো না। এখানে আছে ডায়োড, আর আমরা দেখতে পাচ্ছি দুইটা রেজিস্টার,
এটা হচ্ছে বুস্ট কয়েল, তারপরে দুইটা ক্যাপাসিটার, তারপরে এখানে আবার আছে রেজিস্টার কয়েল, একটা ফিউজও দেখতে পাচ্ছি লাইনগুলোতে। এই হচ্ছে বিষয়। আর এখানে আমাদের লাইট আইসির পাশে যে লেপটা আছে, লেপটা দেখা যাচ্ছে লাইন কোথায় কোথায় গেছে, কখন কীভাবে, সে বিষয়গুলো কিন্তু আমাদের কাছে ক্লিয়ার দেখতে পাচ্ছি। যেমন ওপরের লেপটা সরাসরি কিন্তু এখানে এসে যুক্ত হয়েছে এই পিনটাতে, ঠিক আছে। এই দুটা গ্রাউন্ড আছে, গ্রাউন্ডের লাইনটা আমরা দেখলেই বুঝতে পারবো। এই হচ্ছে বিষয়। আর কি আছে আমরা এখানে দেখে নিই, এটা কি বুঝতে পারবে কেউ? এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে যে পিনটা আছে এই সাইডে, এই পিনটা, এটা হচ্ছে চার্জিং এর পজিটিভ। হ্যাঁ, তারপর এটা হচ্ছে ডিএম, তারপরটা হচ্ছে ডিপি। তা ডিপি লাইনটা যদি কখনো মিসিং হয় তাহলে আমরা সরাসরি, যে এখানে দুইটা টেস্ট পয়েন্ট আছে, যে একটা এক টেস্ট পয়েন্ট আর এপারে টেস্ট পয়েন্ট, তার মানে এই দুইটা টেস্ট পয়েন্ট থেকে আমরা সরাসরি লাইন জাম্পার করে নিতে পারবো। তার মানে আমাদের চার্জিং সকেট থেকে ডিএম ডিপির লাইন যদি এখান থেকে মিসিং হয়ে যায় তারপরেও আমরা টেস্ট পয়েন্ট পেয়ে যাচ্ছি সামনে। পজিটিভ লাইনটা টেস্ট পয়েন্ট কোথায় পাবো? কোনো একটা ক্যাপাসিটার থাকবে পাশে, অথবা আমাদের চার্জিংয়ের জন্য টেস্ট পয়েন্ট থাকবে যেটা অন্যদিকে দূরে কোথাও হতে পারে। আচ্ছা, এটা এরপরে ডিপির পরে কী আছে? এনসি নট কানেকশন, তারপরে একটা গ্রাউন্ড। এই হচ্ছে বিষয়। আমরা এখানে আরও বেশ কিছু টেস্ট পয়েন্ট দেখতে পাচ্ছি যেগুলো অন্যান্য কাজের। এ হচ্ছে বিষয়। মাইক্রোস্কোপে কাজ শেখার বিষয়ে আমাদের অনেক সুবিধা আছে। আমরা বিশেষ করে পার্টসের নামগুলোকে আমরা সুন্দরভাবে এখান থেকে যাচাই করতে পারবো। আমরা এখানে দেখতে পাচ্ছি এটা কি, কে বলতে পারবে? ডায়োড, এটা ডায়োড, এটা হচ্ছে পোলারাইজ ক্যাপাসিটার, পোলারাইজ ক্যাপাসিটার যেটাতে পজিটিভ নেগেটিভ থাকে, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে আমরা আরো একটি বোর্ড আছে যেটা একটু খোলামেলা, আরো সেটা থেকে আমরা কিছু পার্টস দেখার চেষ্টা করি। এটা এক ধরনের বেজ, যে বেজটাতে আমরা দেখতে পাচ্ছি যে 15টা পিন দেখা যাচ্ছে, 15 পিন, 1 থেকে 15, আবার এদিক থেকে 16 থেকে 30, তার মানে 1 সাইডে 15 আর 1 সাইডে 15, 30টা পিন এখানে উল্লেখযোগ্য, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। তাহলে এটা হচ্ছে আমাদের একটা ক্যামেরা বেজ। আচ্ছা, এখান থেকে দেখেন লাইনগুলো আমরা খুব সুন্দর করে এখান থেকে ফাইন্ড আউট করতে পারবো। যদি কখনো কোনো লাইন আমাদের হারিয়ে যায় কোনো পিন থেকে, দেখা যাচ্ছে যে এই এখানে যে আমরা কয়েলটা দেখতে পাচ্ছি, এই কয়েলটা লাইন বের হয়ে কোথায় গেছে আমরা কিন্তু ইন্টোটাল ট্র্যাকটাকে দেখতে পাচ্ছি। লাইন কিন্তু এভাবে আমরা বের করে নিয়ে আসতে পারবো মাইক্রোস্কোপ, যেটা আমাদেরকে খুব সহজ করে দিচ্ছে লাইন ফাইন্ড আউট করা। এই যে প্রত্যেকটা লাইন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে লাইনটা কোথায় থেকে কোথায় গিয়েছে, ঠিক না? লাইন ফাইন্ড আউট করা কিন্তু আমাদের জন্য অনেক সহজ মাইক্রোস্কোপ ইউজ করলে। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে একটা সিম বেজ, এই পয়েন্টটা হচ্ছে আমাদের 5 পিন, 5 পিনের পয়েন্ট কোথায় থাকে বলতো? পাওয়ার কি, স্যার? হ্যাঁ, পাওয়ার কি মানে সাইড কি, সাইড কি রেবল যেখানে থাকে সেখানে। আচ্ছা, আমরা এখন দেখে নিই যে আমাদের এখান থেকে পাওয়ার কি বের করতে হলে কি করতে হবে? শুধুমাত্র পাওয়ার কিতে আমরা ভোল্টেজ পাবো। আর পাওয়ার কি কার সঙ্গে কাজ করবে? গ্রাউন্ডের সঙ্গে কাজ করবে। আচ্ছা, আর এখান থেকে আমরা ভলিউমের লাইনগুলোও তো বের করতে পারছি, তাই না? খুব ইজিলি। এটা হচ্ছে বিষয়। আমরা যাই হোক, মাইক্রোস্কোপের ধারাবাহিক সিস্টেমগুলো আস্তে 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 দেখবো ইনশাআল্লাহ। ছোট্ট একটি ভিডিও
করা হলো, যেটা আমাদের ছাত্রদের সঙ্গে সবাইকে সম্পৃক্ত করার উদ্দেশ্যে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।